সকলকে জানাই গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো আমাদের বাড়িতে পুজো হবে। আর একদিকে বাবা গেছে বাজারে ফলমূল আনতে, আর মা হচ্ছে যে স্নান টান করে নিচে পুজো জোগাড়টা করছে। আমিও ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে, একদম উপরে চলে এসেছি, এখন একটু রেডি হয়ে নেবো। আর রেডি হওয়ার পর নিচে যাব, আগে মন্দিরে যাবো পুজো করতে, তারপর বাড়িতে মায়ের সাথে হাতে হাত লাগিয়ে দেবো পুজো জোগাড় করার জন্য। তো চলো ফুল ফলকটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, চলো এবার নিচে যাই ঝটপট। আর ফ্রেশ হতে হতে কারেন্টটাও পালিয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ ঘেমেও গেছে। তো চলো যাওয়া যাক এবার। নিচে গিয়ে দেখি বাবা বাজার থেকে চলে এসেছে আর এই সুন্দর শাড়িটা নিয়ে এসেছে। আমাদের বিয়েটা তো হঠাৎ করেই হয়েছে, তাই এই শ্বশুর বাড়িতে না একটা রিচুয়ালস আছে ব্রাহ্মণদেরকে শাড়ি দেওয়া। তো ওই ব্রাহ্মণ জেঠিমাটার জন্য এই সুন্দর শাড়িটা নিয়ে এসেছে, উনি যখন পুজো করতে আসবেন তখন কিন্তু ওনাকে দেওয়া হবে। তারপর বাবা ফলও নিয়ে চলে এসেছে অনেক কিছু, সেটাকে গোছগাছ করে রেখে দিলাম। তারপর মা একদিকে ঠাকুর ঘরে আলপনারে দিচ্ছিল, আর আমি একদিকে ফলগুলো সব কেটে কুটে রেডি করে দিলাম, আর মা এই ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। আর একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে ওই জন্য। তো চলো ফুল ভ্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো। আর এই দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ওম নমো সদ্য পাদক সংহন্তি সর্ব দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমগতিং বিষ্ণুং সত্যং হৃং দংশ পাল মহাবীর ওম সুজিত কর্মকার বৈষ্ণব আনন্দং অধিকং হৃং দংশ। পুজো হয়ে যাওয়ার পর মা এখানে প্রসাদগুলো মাখাচ্ছিল। এখানে অনেক ছোটো ছোটো ছেলেগুলো আছে, তাদেরকে বলেছে তারা সবাই আসবে প্রসাদ নিতে ওই জন্য। তো মা এখানে প্রসাদগুলো মাখিয়ে নেওয়ার পর আমি একদিকে বানালাম চাউমিন। তো চলো চাউমিনটা বানিয়ে নিই ঝটপট, আর বাড়িতে কিছু সবজি ছিল ওটা দিয়ে বানিয়ে ফেলাম। আর চাউমিন খেতে তো আমি ভীষণ ভালোবাসি, কে কে চাউমিন খেতে ভালোবাসি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আজকে ডিম ছাড়াই চাউমিনটা বানাচ্ছি, তো চলো দেখতে থাকো। ফটাফট বানিয়ে ফেলাম, আর গরম গরম সবাইকে এবার প্লেটে সাজিয়ে দিয়ে দেবো, আর আমি নিজেও নিয়ে নেবো। আর আমার সাথে সাথে এবারই সবাইও চাউমিন খেতে খুব ভালোবাসে। তো যাই হোক চলো সবাইকে এবার দিয়ে দিই। আজকে ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।